আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলুফার ইয়াসমিন, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570-632 এই অধ্যায়ের আবিসিনিয়ায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবিসিনিয়ায় হিজরত এবং হিজরতের গুরুত্ব, এই টপিকটি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আবিসিনিয়ায় হিজরতের গুরুত্ব। গত ক্লাসে আমি তোমাদেরকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ এবং মুসলমানদের আবিসিনিয়ায় হিজরত এই টপিকটি নিয়ে আলোচনা করেছিলাম। এর বাকি অংশ আজকে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদেরকে যা পড়িয়েছিলাম তা একটু বলি তোমাদের বোঝার সুবিধার্থে। গত ক্লাসে আমি পড়িয়েছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ, ইসলাম প্রচার এবং প্রকাশ্যে ইসলাম প্রচার এবং নির্যাতন, এবং আবিসিনিয়ায় হিজরত। আজকে আমরা আবিসিনিয়ায় হিজরতের গুরুত্ব এই টপিকটি নিয়ে আলোচনা করব। পয়েন্টগুলো তোমরা একটু দেখে নাও। মুসলমানদের মনোবল বৃদ্ধি, কোরাইশদের মনোবলে ভাঙন সৃষ্টি, মুসলিমদের জন্য আশীর্বাদ স্বরূপ চূড়ান্ত হিজরতের সূচনা, এটুকু পর্যন্ত হচ্ছে আবিসিনিয়ায় হিজরতের গুরুত্ব। এরপরে আসো মুসলিম বিরোধী সংঘ গঠন, শুয়াবে আবু তালিবের নির্বাসন, হজরত হামজা এবং ওমরের ইসলাম গ্রহণ, খাদিজা ও আবি তালিবের মৃত্যু, তায়েফ গমন, মেরাজ গমন, 620 খ্রিস্টাব্দ, আলাকাবার শপথ। আলাকাবার তিনটা শপথ আছে, প্রথম শপথ 620, দ্বিতীয় শপথ হচ্ছে 621 এবং তৃতীয় শপথ হচ্ছে 622। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা এবার মূল আলোচনায় আসি। মুসলমানদের মনোবল বৃদ্ধি। আবিসিনিয়া হিজরতের ফলে মুসলমানরা কোরাইশদের অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ায় নবদীক্ষিত মুসলমানদের মনোবল অনেক বেড়ে যায়। তারা ভাবতে শুরু করে যে তাদের একটি নিরাপদ আশ্রয়স্থল আছে যেখানে তারা আশ্রয় নিতে পারবে। কোরাইশদের মনোবলে ভাঙন সৃষ্টি। কুরাইশরা ভেবেছিল যে অত্যাচার সহ্য করতে না পেরে মুসলমানরা আবার আগের ধর্মে ফিরে যাবে, কিন্তু আবিসিনিয়ায় হিজরতের ফলে তারা বুঝতে পারল যে মুসলমানরা ধর্ম ত্যাগ করবে না, প্রয়োজনে তারা দেশ ত্যাগ করবে, ফলে কুরাইশদের মনোবল দুর্বল হয়ে পড়ে। তিন, মুসলিমদের জন্য আশীর্বাদ স্বরূপ। আবিসিনিয়া ছিল একটা খ্রিস্টান রাজ্য। 570 থেকে 571 খ্রিস্টাব্দ পর্যন্ত আরবদের সাথে তাদের একটি যুদ্ধ হয়েছিল, তাই তারা ছিল আরবদের শত্রুপক্ষ। কিন্তু আবিসিনিয়া হিজরতের পর এই শত্রুপক্ষ মুসলমানদের জন্য আশীর্বাদ হিসেবে দেখা দেয়। এরপরে হচ্ছে চার, চূড়ান্ত হিজরতের সূচনা। আবিসিনিয়া হিজরত থেকে মুসলমানরা পরবর্তীকালে মক্কা থেকে মদিনায় হিজরতের প্রেরণা পেয়েছিল বলে অনেক ঐতিহাসিকরা মনে করেন। এরপরে আসো মুসলিম বিরোধী সংঘ গঠন। আবিসিনিয়া থেকে মুসলমানদের ফেরত আনতে ব্যর্থ হলে কোরাইশরা তাদের উপর ভীষণ রেগে যায়। তারা হাসিম এবং মুতালিব গোত্রের মূলোৎপাটন করার জন্য 616 খ্রিস্টাব্দে একটি সংগঠন গঠন করেন। এই সংঘ থেকে ঘোষণা করা হয় যে প্রথমত, কোরাইশদের কেউ মুসলমানদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। দ্বিতীয়ত, কোরাইশদের কেউ মুসলমানদের পণ্য ক্রয় কিংবা তাদের কাছে পণ্য বিক্রি করতে পারবে না। তৃতীয়ত, মুসলমানদের সাথে সব ধরনের সামাজিক আদান প্রদান এবং আলাপ আলোচনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। চতুর্থত হচ্ছে, কেউ মুসলমানদের সাহায্য করলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। এবং পঞ্চমত হচ্ছে, যতদিন পর্যন্ত তারা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য কুরাইশদের কাছে হস্তান্তর করবে না, ততদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এরপর আসো শুয়াবে আবু তালিবের নির্বাসন। ইসলাম ধর্মের প্রচারে অভাবনীয় সাফল্যের ঈর্ষান্বিত হয়ে কোরাইশরা মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং তার পরিবার, তার অনুসারী যারা ছিল তাদের সবাইকে বয়কট করে। 617 থেকে 619 খ্রিস্টাব্দ পর্যন্ত শুয়াবে আবু তালিবের গিরিগুহায় হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আত্মীয় পরিজন এবং তার অনুসারীদেরকে নিয়ে বেশ কিছু মুসলমান সহ অবরুদ্ধ এবং সমাচ্যুত হয়ে চরম কষ্টে সংকটে জীবনযাপন করতে থাকে। এভাবে হাসিম ও মুতালিব পুত্র প্রায় 3 বছর অবরুদ্ধ থাকায় কোরাইশরা বুঝতে পারল যে আসলে বয়কট করে কোনো ফল আসবে না, তাই তারা নিষেধাজ্ঞা তুলে নিয়ে ইসলাম প্রচার না করার সত্ত্বে আবারও হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপোষের প্রস্তাব দেয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্রও এনে দেয়, তবুও আমি ইসলামকে বর্জন করব না। তিনি আরো বলেন, লাত, উজ্জা এবং মানাত শূন্য গর্ব নাম মাত্র। লাত, মানাত, উজ্জা হচ্ছে তিনটা দেব দেবীর নাম। এ ঘোষণার পর নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। এরপরে আসো হযরত হামজা এবং ওমরের ইসলাম গ্রহণ।
কোরাইশদের চরম ভীরুতা সত্ত্বেও 616 খ্রিস্টাব্দে হজরত হামজা এবং হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন, ফলে ইসলামের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি পায়, শক্তি অনেকাংশে বেড়ে যায়। সৈয়দ আমির আলী এ সম্পর্কে একটা মন্তব্য করেন, তিনি বলেন, এ সময়ে নতুন ধর্ম ওমরের মতো একজন দৃঢ়তার শ্বেতা সমর্থক লাভ করলো, তার চারিত্রিক শক্তি ইসলামের ভাবি গণতন্ত্র এক গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করেছিল। খাদিজা এবং আবু তালিবের মৃত্যু। 619 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার দীর্ঘ 25 বছরের জীবন সঙ্গিনী বিবি খাদিজাকে হারান। সৈয়দ আমির আলী বলেন, খাদিজার মৃত্যু ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর জন্য এক দুঃসহ আঘাত। তিনি ছিলেন চিরকালের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর আশা এবং সান্ত্বনার স্বর্গীয় দূত। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর মাত্র 5 সপ্তাহ পর পিতৃব্য আবু তালিবের মৃত্যুবরণ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেও তিনি ধৈর্য হারা হননি। এই জন্য আরববাসীর অনেকে তাকে নবুয়তের দশম বছরে অর্থাৎ আমুল হুজন বা দুঃখ বেদনার বছর বলে থাকে। এই বছরটাকে তারা নাম দিয়েছিল আমুল হুজন বা দুঃখ বেদনার বছর। তায়েফ গমন। আবু তালিব এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পর কোরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দ্বিগুণ নির্যাতন শুরু করে। এ অবস্থায় তিনি তার পালিত পুত্র জায়েদকে নিয়ে মক্কার 75 মাইল দক্ষিণে অবস্থিত তায়েফে যান, বনু আহলাফ গোত্রের কাছে আশ্রয় প্রার্থনা করেন। সেখানকারই একটা গোত্র বনু আহলাফ তাদের কাছে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় প্রার্থনা করেন, কিন্তু তায়েফবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রবর্তিত ইসলামের সমূহান বাণী বুঝতে না পেরে মানে অনুধাবন করতে না পেরে তাকে আরো উল্টো লাঞ্ছিত এবং অপমানিত করে এবং শেষ পর্যন্ত কস্থারাঘাত করে অর্থাৎ পাথর মেরে তায়েফ থেকে তাড়িয়ে দেয়। মেরাজ গমন। 620 খ্রিস্টাব্দ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লামের জীবনে সবচেয়ে চমকপ্রদ এবং অলৌকিক ঘটনা হল মেরাজ গমন। বিবি খাদিজা এবং আবু তালিবের মৃত্যুর পর মুহাম্মদ সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ মেরাজের মাধ্যমে তাকে সাক্ষাৎ প্রদান করেন। মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন। 620 খ্রিস্টাব্দের রজব মাসে 27 তারিখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দিদার লাভের উদ্দেশ্যে অর্থাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের উদ্দেশ্যে পবিত্র মসজিদুল আকসা থেকে বুরাক নামে দ্রুতগতির বাহনে চড়ে আরশে আজিমে যান, আল্লাহর সাথে কথা বলেন। তিনি মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ পান, যা সব মুসলমানদের জন্য আদায় করা ফরজ। তখন থেকে আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ হয়ে যায়। এরপরে আসো আলা কাবার শপথ। প্রথম শপথ হচ্ছে 620 খ্রিস্টাব্দে। 620 খ্রিস্টাব্দে হজের মৌসুমে হজরত মুহাম্মদ ইসলাম মিনায় গিয়ে বিভিন্ন স্থান থেকে আগত ব্যক্তিদের সাথে ইসলামের বাণী নিয়ে আলোচনা করেন। এ সময় মুহাম্মদ ইসলামের সাথে ইয়াসরিব, মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব। এই ইয়াসরিবের খাজরাজ গোত্রের 6 জন ব্যক্তি আকাবা পাহাড়ের পাদদেশে ইসলামের বাণী গ্রহণ এবং তার প্রচারে সহযোগিতা করার অঙ্গীকার করেন। এটি হচ্ছে আকাবার প্রথম শপথ নামে পরিচিত। দ্বিতীয় শপথ হচ্ছে 621। 621 খ্রিস্টাব্দে প্রথম 6 জন শপথ গ্রহণকারী মুসলিম নিজ খাজরাজ গোত্র, গোত্র মানে হচ্ছে বংশ, থেকে আরও 4 জন এবং আওস গোত্র থেকে 2 জন ব্যক্তিকে নিয়ে হজের সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর সাথে দেখা করে ইসলামের শিক্ষা গ্রহণ করে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর সাল্লামকে নবী হিসাবে মেনে নিয়ে সব ধরনের পাপ কাজ থেকে দূরে থাকবে বলে অঙ্গীকার করে, যা বায়াতুল আকাবা বা আকাবার দ্বিতীয় শপথ নামে পরিচিত। এরপরে আসো আকাবার তৃতীয় শপথ 622 খ্রিস্টাব্দ। 622 খ্রিস্টাব্দে পরবর্তী হজের মৌসুমে মদিনা থেকে আগত 500 জন হাজির মধ্যে 73 জন পুরুষ এবং 2 জন মহিলা আলাকাবার প্রান্তরে মহানবী হজর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর সাথে দেখা করে ইসলাম গ্রহণ করে। মহানবী হজর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার অনুসারীদের রক্ষা এবং ইসলামের জন্য কাজ করার অঙ্গীকার করেন, যা আলাকাবার তৃতীয় শপথ নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার এই পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই অবশ্যই বাসায় থাকবা। আল্লাহ হাফেজ।